আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি বসিলা ওয়াশপুর এবং বসিলা যে ব্রিজ সংলগ্ন সেই জায়গাটার মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচারে। এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উন্নত মানের বিভিন্ন ডোর এবং ফার্নিচারগুলো তৈরি করে। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপ্রাইটার আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আমরা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো অসংখ্য ডোর দেখতে পাচ্ছি চারদিকে, এগুলো কি অর্ডারই ডোর নাকি? জি ভাই, হ্যাঁ এগুলো অর্ডারই। এগুলো আমার বেশ কয়েক জায়গায় যাবে। হ্যাঁ, এগুলো প্রবাসী ভাই অর্ডার দিছে। প্রবাসী ভাইদের অর্ডার? প্রবাসী ভাইদের। তো আমরা এক পাশ থেকে শুরু করি, ওই পাশ থেকে শুরু করি, দরজাগুলো দেখি। এই যে এই পাশে দরজাগুলো, এগুলো কি কাঠ? এগুলো এগুলো হচ্ছে ভাই মেহগুনি কাঠ। হ্যাঁ, এটা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগুনি কাঠের। সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা? জি। এইটার সাইজ বোধহয় কত, 2.5 ফিট নাকি? না, এটার সাইজ আছে হলো আপনার 3 ফিট। 3 ফিট বাই 7 ফিট। 3 ফিট বাই 7 ফিট এই দরজাগুলো। এবং এগুলো সব তো মানে একদম সিজনিং বয়েলিং ট্রিটমেন্ট করা, একদম পরিপূর্ণ ট্রিটমেন্ট করা। হ্যাঁ, আবার এগুলো হলো আপনার ওই যে পাকা 1.5 ইঞ্চি ফিটনেস, পাকা 1.5 ইঞ্চি থাকবে থিকনেস, পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি থাকবে। তো এই ডোরগুলো আপনারা কত করে প্রাইস দিচ্ছেন এগুলা? এগুলো প্রাইস দিচ্ছি এগুলো আমরা আপনার 6,500 টাকা, নকশা সহকারে কালার বাদে 6,500 টাকা। 6,500 টাকা এখানে যে কোনো সাইজ, 3.5 ফিট পর্যন্ত নাকি? জি জি, 3.5 ফিট পর্যন্ত আপনার যে কোনো সাইজ এবং যে কোনো নকশা করে নিতে পারবো। এই নকশা বাদও যদি ওনারা অনলাইনে কোনো টুডি নকশা দেয়, আমরা ওই অনুসারে নকশা করে দিব। মানে 6,500 টাকায় টুডি নকশা, টুডি নকশা, টুডি নকশা পেয়ে যাবে। এবং এই যে রং করা বা বার্নিশ করার জন্য কত টাকা চার্জ দিতে হবে? এটা হলো 2,000 টাকা রং করা বাবদ দিতে হবে। যদি বার্নিশ কেউ কালার করে নিতে চায় তাহলে 2,000 টাকা দিতে হবে। আমরা মালামাল দিয়ে আমরা কালার করে দিব। মালামাল দিয়ে কালার করে দিব। এই যে একটা ডোর, একটা বোধহয় এইটা বোধহয় হ্যান্ড পলিশ করা নাকি? না, এটা হলো লেকার বার্নিশ করা। লেকার করা, এটা হচ্ছে লেকার পলিশ করা, এটা লেকার বার্নিশ করা। এটা আপনার এই তিন তক্তার মাল। হ্যাঁ, এটা এটা হলো তিন তক্তার মাল, দেখেন ওই পাশে না দেখেনে, এই যে তিন তক্তার মাল এবং পাকা শাড়ি কাটে। পাকা শাড়ি কাট তিন তক্তার মাল। হ্যাঁ, তিন তক্তার মাল, এক তক্তা, দুই তক্তা, তিন তক্তা, মাঝখানে তিন তক্তা, মাঝখানে তিন তক্তা। এবং এটা পাকা দের আছে নাকি? হ্যাঁ, এটা পাকা দের আছে। পাকা দের আছে। এবং এই লেকার পলিশ করা এটা কত করে প্রাইস বললো? এটা এটা পড়বে হলো 12,500 টাকা লেকার পলিশ সহ। লেকার পলিশ সহ, লেকার পলিশ সহ, মানে যে কোনো টুডি নকশা, তাই তো? হ্যাঁ, যে কোনো টুডি নকশা। এই নকশা বাদে যদি কারো কোনো পছন্দ থাকে, ওই পছন্দ মতন আমরা করে দিব নকশা। ওই পছন্দ মতো আপনারা করে দিবেন। সেটা হচ্ছে 12,500 টাকায় লেকার পলিশ। হ্যাঁ, লেকার পলিশ। এবং এটার ভিতরে আমরা আরও অফার দিচ্ছি যে আমরা কুরিয়ার খরচাটা আমরা দিয়ে দিব। কুরিয়ার খরচাটা আপনারা দিয়ে দিব, খরচাটা আমরা দিয়ে দিব। মানে একটা বিশাল একটা সুযোগ সুপ্রিয় ভিউয়ার। তিন তক্তার যে ডোরগুলো এবং কোনাকাটা তো অবশ্যই। হ্যাঁ, কোনাকাটা খিলমারা। হ্যাঁ, খিলমারা কোনাকাটা, কোনাকাটা খিল দেয়া চমৎকার একটা দরজা এবং 12,500 টাকা। আর যদি পলিশ ছাড়া নেয় তাহলে এটার দাম কত পড়ছে? 6,500 নাকি? হ্যাঁ হ্যাঁ, পলিশ ছাড়া নিলে আপনার 6,500 টাকা দাম পড়বে। 6,500 টাকা দাম। আর কুরিয়ার খরচাটা তখন আলোচনা সাপেক্ষে হবে। কুরিয়ার খরচা তখন আলোচনা সাপেক্ষে, মানে একদম লেকার পলিশ টলিশ খুললে তখন আপনারা কুরিয়ারটা দিয়ে দিচ্ছেন? দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা ইনটেক করে প্যাকেট করে দিব, ইনটেক করে, যাতে ওটা নষ্ট না হয় সেভাবেই করে দিব। এই একটা দরজা, এটা একটা খুবই চমৎকার একটা নকশা। এটা কি টুডি? এইটা যে এইগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো টুডি নকশা, এগুলো টুডি নকশা। টুডির মধ্যেও কিন্তু খুব চমৎকার একটা লুক আসছে এই দরজাটার, অসাধারণ লেকার পলিশ করা। এইগুলাও 12,500 নাকি? হ্যাঁ, 12,500। 12,500 লেকার পলিশ সহ নিলে 12,500 এবং কুরিয়ার খরচ সহকারে 12,500। এগুলো সবই তিন তক্তার মাল, তিন তক্তার মাল, এগুলো সবই তিন তক্তার মাল। হ্যাঁ দেখেন, আমি সবগুলো দেখাই আপনাকে, তিন তক্তার মাল এবং পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে দেখেন তিন তক্তা, তিন তক্তা এবং সব ফাইবার আছে, একদম একদম পাকা মেহগুনি কাঠ, পাকা মেহগুনি কাঠের, পাকা মেহগুনি কাঠ। এই দরজাগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচারে। এইবার একটু আকবর রাজ্জাক ভাই, আপনি একটু আপনার এই এই অ্যাড্রেসটা আপনার দর্শকদের বলে দেন কিভাবে আসতে। এটা হলো আপনার বসিলা ব্রিজ থেকে নামলে, মোহাম্মদপুর থেকে আসলে, আসার পরে বসিলা ব্রিজ, বসিলা ব্রিজ পার হয়ে নামতে হবে। এটা হলো ওয়াশপুর,
বশিলা ব্রিজ থেকে নামার পরে হাতের ডান দিকে পড়বে, হাতের ডান পাশে দোকান মাদারহুড ডোর অ্যান্ড ফার্নিচার বড় করে লেখা আছে এবং স্ক্রিনে আমার নাম্বার থাকবো, ওটা নাম্বারে কল দিলে নাম্বার কল দিতে পারেন, আপনাকে এখানে সরাসরি চলেও আসতে পারে, চলে আসতে পারেন। এই যে দরজাগুলো এগুলো বারান্দার দরজা মনে হয় নাকি? এটা হলো জোড়া পাল্লা, মেইন গেটের একটা জোড়া পাল্লা, মেইন গেটের জোড়া পাল্লা, চমৎকার একটি মেইন গেটের জোড়া পাল্লা। এইটা মেইন গেটের জোড়া পাল্লা, আমার এটা অর্ডার দিছে, অর্ডার দিয়ে আমি এটা হইলো আপনার এই এগুলো তো দেড় ইঞ্চি ফিটনেস থাকে, আর এগুলো আমি হইলো আরো বেশি ফিটনেস দিয়া আমারে বানাইতে বলছে, আমি ওভাবে বানাইছি। এটা পনের দুই ফিটনেস, পনের দুই থিকনেস আছে, পনের দুই বা পনের দুই ফিটনেস আছে, পনের দুই, এটা দুই পাল্লা ডাবল ডোর আর কি। এটা 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 রাবিটটা আমরা যখন চৌকারে, অনেকে বলে যে ভাই আমাদের পনের দুই করে দেন, কিন্তু আমরা পারি না, অনেকে অনেক ক্ষেত্রে আছে দেখা যায় চৌকাট লাগানো থাকে, চৌকাট লাগানো থাকে, ওই চৌকাটটা রাবিটটা কাটা থাকে দেড় কাটা, হ্যাঁ, কিন্তু যদি ওই পনের দুই করতে হয় তাহলে রাবিট যদি পনের দুই কাটা থাকে তাহলে আমরা পাল্লা আবার পনের দুই বানাই দিতে পারি। মানে ওই এইটা শুধু পাল্লা নিলে তো হবে না, সাথে চৌকাটটাও ওটা মনে করে নিতে হবে। আমরা যেমন রাবিট ওই হিসাবেই কাটাই, ওই হিসাবে যেমন ওখানে ফিটিং করবো তো ওইটার সাথে এটা মিলতে হবে, মিলতে হবে। তো এইটা আপনারা কত করে দিয়েছেন এই ডাবল ডোরটা? হ্যাঁ, ডাবল ডোরটা আমরা এটা হলো লেকার বান্নি সহকার হইলো ১৬,৫০০ টাকা, ১৬,৫০০ টাকা এটা ১২,৫০০ টাকা এটা ওই যে আমরা ওই আমরা একদম প্যাকেট ট্যাকেট করে একদম ইয়ে করে দিব, কুরিয়ার খরচা আমরা দিয়ে দিব, কুরিয়ার খরচা আপনারা দিয়ে দিবেন। এই পাশে আরো একটি রাউন্ড দরজা দেখতে পাচ্ছি, এটা হলো রাউন্ড দরজা, হ্যাঁ এটা রাউন্ড দরজা, এটা হলো হ্যান্ড বার্নিশ করা, এবং এই যে এখানে আপনি খিলমার আছে, আবার এই যে উপরে একটা কালেমা লেখা আছে, হ্যাঁ কালেমা লেখা, এবং এইটা টুডি নকশা, টুডি নকশা, এটা এইটাও খুবই চমৎকার একটা দরজা, মানে এইটা বোধহয় মানে ৩.৫ ফিট নাকি? হ্যাঁ এটা ৩.৫ ফিট, এটা এটাও এগুলা সবাই পাকা ১.৫ ইঞ্চি, পাকা ১.৫ ইঞ্চি ফিটনেস, এবং এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা, সবগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা, কেমিক্যাল ট্রিটমেন্ট করা। এই পাশে আরো একটি দরজা, এই যে দরজাগুলো দেখিয়ে দেই, এই পাশে আরো আসি, এই যে এই পাশটা একটুখানি, এইটা কি কাঠ? এটা এখনো কাজ বাকি তো, এখানে এখানে গোল্ডেন হবে, আমরা এটা গোল্ডেন করে পরে এটা কত করে দিয়েছেন? এটা এটা দিছি হলো আপনার ১৪,৫০০ টাকা, ১৪,৫০০ টাকা একবারে লেকার কমপ্লিট, লেকার কমপ্লিট করা, লেকার কমপ্লিট করে ১৪,৫০০ টাকা, ১৪,৫০০টাকা। তারপরে এই পাশে দেখি এই যে জায়গায় এটাও একটা, এইটা এইটা আবার কম আছে, এটা হলো আপনার ১৩,০০০টাকা, এটা এটা পড়বে ১৩,০০০ টাকা, ১৩,০০০ টাকা। এই পাশে এইটা কি গামারি নাকি? না এটা হলো সেগুন, ন্যাচারাল কালার, ন্যাচারাল কালার, এটা হলো সেগুন কাঠ, এটা এটা যে কেউ নিতে পারবো, যে কোনো নকশা করে আমরা দিব, যদি যে নকশা করতে বলবো আমরা ওটা নকশা করে দিব, নকশাটা করে দিবেন। তো এটা এটা কত করে দিবেন? এটা এটা হলো ১৪,৫০০টাকা, এটা পড়বে ১৪,৫০০টাকা, একদম ফুল শাড়ি, হ্যাঁ ফুল শাড়ি কাজ, কোনো পল নাই, এক ইঞ্চি পলও নাই, চমৎকার এটা দরজা। এই পাশে আরো একটি দরজা, এবং এই পাশে সেগুনের একটি পলিশ করা, এটাকে হ্যান্ড পলিশ করা, এটা হ্যান্ড পলিশ করা, এটা হলো অর্ডারি মাল, এটা আনসাইজ, আনসাইজ, কত সাইজের এটা? এটা হলো আপনার এই পাল্লা হলো আপনার ৪৫ ইঞ্চি, একটা ৪৫ ইঞ্চি পাল্লা, ৪৫ ইঞ্চি পাল্লা, আর এটা তো ১.৫ ইঞ্চি আছে তো, হ্যাঁ ১.৫ ইঞ্চি ফিটনেস, ৪৫ ইঞ্চি পাল্লা, এটা অর্ডারি, এই এই এটা আনসাইজ, এরকম সাইজ পাল্লা খুব কম হয়, খুব কম হয়। এটা এটা কত করে পড়েছে? এটা এটা পড়ছিল ২২,৫০০টাকা, ২২,৫০০। এই যে সেগুনের যে ফাইবারগুলো সেগুলো কিন্তু খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে সুপ্রিয় ভিউয়ার, সেগুনের ফাইবার, এবং এইটা ৪৫ ইঞ্চি একটা দরজা,
এরকম আনসাইজ দরজা যেগুলো হয় তো সেগুলো কি এমনি মানে ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে এগুলা এত চওড়া হলে? না না ঝুলে যাওয়া এটা 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 কবজাটা আছে, কবজাটা হলো আপনার পিতলের কবজা আছে ওটা লাগাইতে হবে। চমৎকার। তো এই যে জিনিসগুলো এই পাশে একটু আসেন রাজেক ভাই, যে জিনিসটা জানার জন্য, এই যে ধরেন যারা একটু আনসাইজ করতে চায়, যাদের মানে একটু মানে পছন্দ যে আনসাইজ দরজাটা একটুখানি বড় করতে চাই, সেগুলো অর্ডার দিতে হলে আপনারা কতদিন পরে দিতে পারবেন এগুলা? অর্ডার দিলে আমরা এটা সর্বোচ্চ এক সপ্তাহ, এক সপ্তাহের ভিতরে ওটা বানাইয়া ই করে পরে ওটা আমরা দিতে পারবো এক সপ্তাহের ভিতরে। হয়তো কেউ ছোট লাগে, কেউ বড় লাগে, কেউ দেখা যায় যে সাইজ আছে 27, আবার কেউ লাগে 24 একটা পাল্লা দেন 78 ইঞ্চি, সাধারণত 7 ফিট হাইট হয়, কারো লাগে আপনার 6.5 ফিট। যারা ওই যে আপনার 5-10 বছরের জন্য লাগাইতে চায় ওদের জন্য আমরা দিচ্ছি, যে না কমের ভিতরে দিচ্ছি। হ্যাঁ এটা ওই যদি কয় যে না 5-10 বছর এটা দিচ্ছি 2800 টাকা। 2800 টাকায় একটা পাল্লা, মাত্র 2800 টাকায় একটা পাল্লা পাচ্ছেন, চমৎকার। যারা একটু মানে আমাদের এই পৃথিবী, যদিও আমরা বলি ক্ষণস্থায়ী পৃথিবী, স্থায়ী মানে স্থায়ী আবাস না, তারপরও অনেকের একটু পরিকল্পনা থাকে যে একটা বাড়িতে একটা দরজা বানাবো, যখন সেটি মানে নিজে না থাকি কিন্তু নিজের নাতি পুতি যেন থাকতে পারে, এই ধরনের একটা চিন্তা করে। আবার অনেকে চিন্তা করে যে না, টিনশেড একটা বাড়ি করেছি, 4-5 বছর পরে ডেভেলপারকে দিয়ে আবার নতুন করে করব, তারা আবার একটু কম প্রাইসে করতে চায়। হ্যাঁ যেমন 10-12 বছর 15 বছর অনাসে চলে যাবে সেটা। তারপরে দেখি এই পাশে একটা মানে এই যে এটাও তো বাদা মেহগুনি না? হ্যাঁ হ্যাঁ এটাও মেহগুনি, মেহগুনি এটা মেহগুনি। আর এটা আছে একটা, এটা হলো একটা ফ্ল্যাশ ডোর, ফ্ল্যাশ ডোর। হ্যাঁ এটা ফ্ল্যাশ ডোর আছে, এটা আপনার একবারে লেকার বার্নিশ করা আছে, এটা খালি নিয়া ফিটিং করলেই হবে, এটা আর কোনো কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই। এটা কত করে এটা পড়বে? এটা হলো মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকা ফ্ল্যাশ ডোর। 3000 টাকা ফ্ল্যাশ ডোর, চমৎকার। এই পাশে আরো দরজা, এই যে এটা কি, এইটা কি ডিপ পাল্লা, বড় ডিপ পাল্লা নাকি? হ্যাঁ হ্যাঁ এটা 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 বড় ডিপ পাল্লা, আপনার ওই মেইন গেটে লাগাইতে পারবো, ভিতরের বেডরুমগুলোতে লাগাইতে পারবো। হ্যাঁ এগুলো আমরা হলো আপনার ওই আপনার কালার ছাড়া হলো মাত্র 3500 টাকায় দিচ্ছি, কালার ছাড়া দিচ্ছেন 3500 টাকা। তবে এইগুলো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 30 বছরের গ্যারান্টি আছে, 30 বছরের গ্যারান্টি, 3500 টাকায় দরজা, 30 বছরের গ্যারান্টি আছে, চমৎকার। এই যে কালার বাদে আমরা 3500 টাকা, 3500 টাকায় দিচ্ছেন। এই পাশে এই যে এইগুলা, এগুলো সবই আমরা 3500 টাকা। এইটা কি ডাবল ডোর নাকি এই পাশে? এইটা পরে আমাদের টাকা দিতে হবে মাল রেট, বা যদি কেউ এখান থেকে অর্ডার দেয় মাল বুঝে পাওয়ার পরে হলো আর 70% টাকা দিব, বাকি টাকাটা বুঝে পাওয়ার দিয়ে দিব। তো এগুলো আপনাদের হচ্ছে মানে চৌকাঠের কি, মেহগুনি কাঠের? জি জি এগুলো মেহগুনি চৌকাঠে, এগুলো হলো আপনার ওই যে আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা, ট্রিটমেন্ট করা জি। এটা কত করে প্রাইস পড়বে? এগুলো প্রাইস পড়বে হলো আপনার 2500 টাকা, 2500 টাকা জি, 2500 টাকা। আর একটা কাঁচা চৌকাঠ আছে, ওই যে এইগুলোর দাম পড়বে হলো আপনার 2200 টাকা, কিন্তু এগুলো হলো আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা, যেগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট, ওটা হলো 2500 টাকা, ওইটা হচ্ছে 2500 টাকা, 2500 টাকা। এই যে এখান থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট সহ 2500 টাকা নিতে পারবে, এই তো জি। সুপ্রিয় ভিউয়ার, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচার, এবং এটি হচ্ছে বসিলা ব্রিজের যে ওঠার জায়গা, এবং এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি, বাইরে অনেক নয়েজ। তো সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি যারা দেখছিলেন, যারা দরজা কিনতে চান একদম চিপ প্রাইসে দরজা, তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন, এবং আমরা যারা কিনবেন এবং স্ক্রিনে এই মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচারের যোগাযোগের নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে নক করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে খুব চিপ প্রাইসে দরজাগুলো কিনে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।